কোন টেটের স্যার নিয়োগের সম্ভাবনা আছে? টেট ওয়ান, টেট টু, কোন মানে কোন অ্যাডভার্টাইজমেন্টের সম্ভাবনা আছে স্যার? তুমি কি ওল্ড ওল্ড কথাবার্তা বলছো দেখি, তুমি কি নিউজ দেবো তোমাকে? না, নতুন কোন টেট ওয়ান, টেট টু স্যার, নতুন কোন টেট ওয়ান, টেট টু হবে কিনা স্যার? স্যার মানে মানে নতুন করে কোন প্রকারের পুজো পরে বা এই ধরনের কোন বিজ্ঞপ্তি নতুন কোনো নিয়োগ হবে না? যেগুলি তো করেছেন তো করলেনি স্যার, এগুলো তো হয়েছে, নতুন কোনো আর নতুন বের হবে কিনা এটা সেটা একটা জানতে চাও আর কি স্যার। কি নতুন বের হবে কিনা? টেট ওয়ান, টেট টু নতুন করে স্যার নিয়োগ হবে কিনা? তুমি জানো আমি তো বলছি সবটা নিয়ে নিচ্ছি, তাদের নিয়ে নিয়েছেন, নতুন করে কোন এক্সাম হবে কিনা তাদের সেটা বলছি। এক্সাম হবে কিনা তো জেনে নাও, এক্সাম শিক্ষা দপ্তর করে না, টিআরবিটি শিক্ষা দপ্তর করে না, একটা অটোনমি বডি আছে, এটা তাদের কাউকে জিজ্ঞেস করবে না, তাদের সুবিধা মতো পরীক্ষা নেবে, এটা তাদের টিআরবিটি, টিআরবিটি এটা আলাদা জিনিস, আলাদা একটা অটোনমি বডি, এটা একটা চেয়ারম্যান আছে, এটা সেক্রেটারি আছে, এদের আলাদা একটা বডি, টিআরবিটি আরেক জিনিস। তবে কোন সম্ভাবনা আপনি শিক্ষামন্ত্রী হিসেবে স্যার কোন সম্ভাবনা আছে কিনা স্যার? এটা আমার মনে হয় ভিতরে তো খুব একটা পজিটিভ আলোচনা হলো, একটা উত্তর বলছো, আমি বলছি বলে 10,300 আপনার কাছে সুপ্রিম কোর্টের উপরে কেউ না, আমরা কোন লোক আমরা সুপ্রিম কোর্টের উপরে না, ঠিক ঠিক স্যার, আমরা অন্যভাবে আমাদের সরকার চিন্তা করছে, আইন বাকি রেখে কোনদিন সবটা স্টোরি না জেনে কোনো প্রশ্ন করতে নেই কাউকে, ঠিক ঠিক স্যার। আপনি যখন বলেন তখন মনে করো যে আপনি বলেছেন যেহেতু একটা কিছু হবে, টিআরবিটি আমার দপ্তর না, একটা খেলা জানো তো খেলা, তুমি যদি দেখো যে তুমি রাইট পথে আছো, কে কি বললো আমার কিছু যায় আসে না, প্রতিটি খেলার মধ্যে যারা খেলোয়াড় তারা কিন্তু গন্ডগোল করে না, গন্ডগোল করে অডিয়েন্স, করার দরকার নেই। তোমাকে নেগেটিভ কথা উত্তরই দেব না, জানে না জানো ওরা বলছো যে তাদের মধ্যে থেকে 400 নাকি নেবে না, কাজ করো না, তুমি এক কাজ করো না, তুমি তুমি বানিয়ে নাকি বলো নিউজ, তোমরা হরদম করছো বানিয়ে বানিয়ে ফেলো, তাহলে তোমার পছন্দ মতো আমি উত্তর দিতে পারবো না। যারা রয়েছে এই পর্যন্ত তারা সবাই কি তাহলে অফার পাচ্ছে এ টু জেড, এসসি এসটি হোক যারাই হোক জেনারেল হোক সবাই পাচ্ছে তাহলে স্যার? সবাই পাবে স্যার। ওকে স্যার, ওকে স্যার, ভালো থাকুন স্যার, সাহায্য শুভেচ্ছা।